নমস্কার আমি সম্বিত আপনার জন্য নিয়ে এসেছি আর একটা এক্সাইটিং নিউজ যে প্রশ্নটা সবার মুখে মুখেই ঘুরছে বিশেষ করে কে মেম্বারদের জন্য যে আমাদের ইনকাম থেকে প্রত্যেক মাসে কি ফরটি এইটি উড়োই কাটা যাবে এইটার সরি এইটার একটা জেনুইন প্রমাণ না দিয়ে আপনাদের পারলাম না আজকের এই ভিডিওতে এইটারই প্রুফ দিয়ে আমি আপনাদের দেখাবো যে কোথায় লেখা আছে এবং কি লেখা আছে এই প্রমাণটায় আপনি বুঝতে পারবেন এই প্রমাণটা দিয়েই বুঝতে পারবেন যে আসল সত্যটা কি তো চলুন ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক এবং দেখা যাক যে ফর্টি ইউরোর গল্পটা কি প্রতি মাসে কাটবে নাকি কিভাবে আমরা এই ফর্টি ইউরোর ব্যাপারটাকে বন্ধ করব যারা একজন মেম্বার তার টিমে কোনো মেম্বার নেই একাই কে করে রেখে দিয়েছে তারও কি ফর্টি এইট গো কাটলে সে ইনকাম তুলবে কবে তিন চার মাস বাদে তাছাড়া নন কে মেম্বার থাকবে এই প্রশ্নটা তো আপনাদের সবার মনে হয়তো আসেনি কিন্তু আসতে পারত তো চলুন ভিডিওটি শুরু করা যাক আরও ডিটেলসে জানি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ফাস্ট লার্নিং চ্যানেলে এবং আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং শিখে নিন হেভি ওয়েট ট্রিক্সগুলো যেগুলো দেখে আপনি জানতে পারবেন ট্রিক্স যেটা আমি প্রথমেই বলছি এটা যা ওয়েবসাইটে সব কিছু লেখা রয়েছে একটা কিছু বাকি নেই এবারে আপনি কি করে সেটা পড়বেন যা লাইফস্টাইল ওয়েবসাইট থেকে পড়বেন এই যে লিঙ্কটা দিচ্ছেন না এই লিঙ্কটা আমি আজকে হাইড করিনি সরি এটা সলেমানের বেটিং চলছে তো এই লিঙ্কটা হাইড করিনি আমি তো এই লিঙ্কটায় যা প্রোগ্রাম এই পেজটা শো করছে এই পেজের মধ্যে একটা আর্টিকেল আছে আর্টিকেল লেখা আছে সাস্টেনেবেল প্যাসিভ ইনকাম স্ট্রিম তো এখানে কিছু লেখা আমি দেখাচ্ছি এই লেখাটা পড়েই অনেকে ঘাবড়ে রয়েছে বা ভাবছে যে প্রতি মাসে কাটবে সেই লেখাটা পড়ে বলছি ফ্রম ইচ মান্থস লাইফস্টাইল বোনাস কোম্পানি ট্রান্সফার ফর্টি এইট ইউরো ফ্রম ইউর ইনকাম টু নেক্সট মান্থস ম্যাগাজিন লাইফস্টাইল প্যাকেজেস সো ইউ কুড মান্থলি লাইফস্টাইল সো দ্যাট মান্থলি লাইফস্টাইল বিকাম ইউর মেন সাস্টেমেবল প্যাসিভ ইনকাম স্ট্রিম ওকে তো এই প্যাসিভ ইনকাম স্ট্রিমের জন্য কী হবে লাইফস্টাইলের যে ফর্টি ইনকাম সেটা নেক্সট মান্থের ম্যাগাজিন পারচেস করার জন্য বা ম্যাগাজিনগুলো দেওয়ার জন্য বা সেভেন লেভেল ইনকাম অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে আমাদের থেকে ট্রান্সফার করা হবে কিন্তু এই ট্রান্সফারের গল্পটা কী সেটা তো আমাদের জানা হয়নি আর এখানে রয়েছে ইচ মান্থ ইউ ইউল গেট টেন ম্যাগাজিন দশটা করে ম্যাগাজিন পাওয়ার পরিবর্তে যদি আমি ফর্টি এইট ইউরো ট্রান্সফার হয় আমার থেকে সেটা কীভাবে বলছি ইচ মান্থস অ্যান্ড মোর পিপল এন্টার ইউর টিম সেভেন লেভেল পিপেলের কথাটাই বলেছে এখানে আদার্স কিছু না এখানে পরে সময় নষ্ট করছি না এবারে বলছে এখানে একটু উইথড্রলের ব্যাপারটাও বলেছে অ্যাজ ইন ইউর অ্যাডভার্টাইজিং বোনাস ইউ ক্যান রিসিভ ইউর মান্থলি লাইফস্টাইল বোনাস ভায়া ইয়োর লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর থ্রু ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইস্যুড বাই ওয়ান অফ যা লাইফস্টাইলস ডেবিট কার্ড পার্টনার্স প্রিপেড কার্ড যেটা দেওয়া হবে যা লাইফস্টাইলের তরফ থেকে সেখানেও আমরা উইথড্রল করতে পারবো পরবর্তীকালে কিন্তু প্রথমে আমাদের প্রেফার থাকবে প্রেফারেন্স থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে পরিষ্কার করে লেখা রয়েছে ওকে এই জিনিসটা মনে রাখবেন এটা যা স্টাইল কমিশনটা আমরা কীভাবে কোথায় তুলতে পারবো হবে না কোথায় তুলতে পারবো সেটা এখানে বলা রয়েছে তো এর আগে আমরা একটু চোখ বুলাই এখানে বলা রয়েছে নেটওয়ার্কটা বাড়ালে কত হবে পাঁচজন হিসাবে ছয়জন হিসাবে কত এর ক্যালকুলেটারও রয়েছে অনেক কিছুই আছে অ্যাক্টিভেট করতে বলছে যা লাইফস্টাইল অ্যাকাউন্টটাকে কোনো অসুবিধা নেই অ্যাক্টিভেট করবো না আমরা পেমেন্ট করেই অ্যাক্টিভেট করব এখানে দেখুন যা লাইফস্টাইল বোনাস প্রোগ্রামের ক্ষেত্রে বলা রয়েছে ইউর যা লাইফস্টাইল বোনাস প্রোগ্রাম ইউজেজ দ্য সিম্পল আন আনিবেল কম্পারিজান কম্পেনসেশান

তখন অ্যাক্টিভেট করার সময় কী করতে হবে আপনার এখানে ইয়োর টিমমেটস ইচ নিড টু পারচেস জা প্যাকেজ ফর টেন জা লাইফস্টাইল ম্যাগাজিন অনলি ফর ফর্টি এইট এই যে যা লাইফস্টাইল ম্যাগাজিনের জন্য ফর্টি এইট ইউরো আমাদের দিতে হবে অলরেডি দশ ইউরো আমরা দিয়েছি ওকে বাকি থার্টি এইট ইউরো দিতে হবে এটা আমাদের দিতে হবে এবারে আসছি আমাদের যে সেভেন লেভেল ইনকামটা স্টার্ট করার জন্য কী করতে হবে এখানে দেখুন কমিশন প্ল্যান মান্থলি লাইফস্টাইল বোনাস ক্যালকুলেটারটা এখানে নিচে দেওয়া রয়েছে এবারে যে আমরা কমিশন পাচ্ছি এখান থেকে এখান থেকে যে কমিশনটা পাচ্ছি কমিশন প্ল্যানটা এখানে কীভাবে অ্যাক্টিভেট করবো উই ডিসাইডেড টু ইউজ এখানে কমিশন প্ল্যানের আন্ডারে এখানে কী আছে জালাই লাইফস্টাইল ক্যালকুলেটারের মধ্যেই এই নিউজটা রয়েছে যা লাইফস্টাইল ক্যালকুলেটার পেজে আপনি পেয়ে যাবেন যা লাইফস্টাইল ডট কম স্ল্যাশ ক্যালকুলেটার্স কমিশন প্ল্যানে লেখা আছে We decided to use the unilevel system. Since this is a very easy way to understand, will generate great and fair commission. To qualify this system, you need to buy forty-eight euro JAL lifestyle packages. This system will give you a commission. ফর এভরি পারচেস ডান অন এভরি সেভেন লেভেল ডিপ এর মানে হচ্ছে যা লাইফস্টাইলে তুমি যখন 48 এইট ইউরো যখন পারচেস করবে তখনই তোমার থেকে সেভেন লেভেল ইনকামের প্ল্যান যেমন অ্যাক্টিভেট হবে এবং ফর্টি এইট ইউরো ডিডাকশান হওয়ার সাথে সাথে এই সেভেন লেভেল প্ল্যানটা অ্যাক্টিভেট হবে আর সেভেন লেভেলে এইখানে পরিষ্কার লেখা সিস্টেম তোমাকে একটা কমিশন দেবে তখনই যখন প্রত্যেকটা পারচেস হবে তোমার সেভেন লেভেল প্ল্যান থেকে যখন সেভেন লেভেলে তারাও তাদের ইনকাম গেইন করার জন্য প্রত্যেকটা পারচেস করছে এর জন্য আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট থেকেই এইখানে এবারে লক্ষ্য করে দেখুন মাই টিমস ভেরিফিকেশানস ওকে এবারে আমার এই ফরটি এইট প্যাকেজটা এখন কেনা আবশ্যক নাকি আমি কি করে বুঝবো এখানে একটা প্রশ্ন আর এটা কিনেও কি আমার কমিশনটা জেনারেট হবে তাই না এটা অটোমেটিক কিন্তু কাটছে না আমাকে পারচেস করতে হবে যা লাইফস্টাইলে তাই লেখা রয়েছে এবারে আমি যদি পারচেস নাই করি হ্যাঁ তার মানে কি হচ্ছে আমি ডিনাই করছি যে আমার থেকে আমি কোনো সেভেন লেভেল কমিশন জেনারেটও করছি না আর আমার চাইও না সোজা কথা এটা যদি আপনি সিঙ্গেল ইউজার হন তখন আপনার লেভেল ইনকামের জন্য আপনি ফর্টি এইট নিশ্চয়ই পে করবেন না এটাই বোঝা যাচ্ছে এটাই লেখা রয়েছে লিখিত পড়িতভাবে রয়েছে তাই না এবারে এখানে মাই টিম ভেরিফিকেশানসের আন্ডারে মাই টিম সেকশানে একদম নিচে চলে যাবেন টোটাল কতজন ভেরিফাইড ইউজার আপনি দেখতে পাবেন প্রথম লেভেলে জন ওকে আমি এখানে ক্যালকুলেটারে ক্যালকুলেট করি একটু প্রথম লেভেলে জন তাদের আন্ডারে কজন করে আমি দিতে পারছি না এখানে লেখা মুশকিল ক্যালকুলেট করে লেখা মুশকিল প্রথম লেভেলে চোদ্দো জন সেকেন্ড লেভেলে আমার অন্য রকম প্ল্যান রয়েছে এখানে কেউ কেউ তিন পাঁচ রেশিওতে পার্সোনাল ভেরিফাইড ইউজার অ্যাড করেনি তো এখানে পঁচিশ জন ভেরিফাইড ইউজার মাত্র মানে দুগুণে পঞ্চাশ ইউরো হচ্ছে আর এখানে চোদ্দো পাঁচ চোদ্দো সত্তর ইউরো হচ্ছে প সত্তর আর পঞ্চাশ কত হচ্ছে তো এই যে সত্তর আর পঞ্চাশ আমি কথা বলছি না এটা আদৌ আমি পাব নাকি আমি জানি না আমি তখন কী করবো আমি যখন শিওর না আমি প্যাকেজটা পারচেস করবো না টিমের সঙ্গে কথা বলে নেবো যে টিম মেম্বার তোমরা এই প্যাকেজটা কি পারচেস করবে তোমাদের কি লাভ হবে আদৌ তোমাদের নেক্সট লেভেলে কে পারচেস করবে নিশ্চয়ই তাই সেইভাবে প্ল্যান করে করব যদি আমাদের পারচেস করার মতো নিয়ম যেরকম লেখা আছে সেটা আমরা যদি ফলো করি বা করতে দেয় এবারে তখন আমি যদি পারচেসটা করে ফেলি তখনই আমার আটচল্লিশ ডিডাকশান হবে সেটা আমার মেন ইনকাম হোক লেভেল ইনকাম হোক যে কোনো ইনকাম থেকে এবারে আমি পারচেস করলাম না আমি সিঙ্গেল পার্সন আমার কিছু যায় আসে না কেন করব আমার কেউ নেই এটা আন্ডারে আমি কেনই বা দেবো কেন নিজের থেকে টাকা ফর্টি এইটো কম না তখন আমরা সেই পারচেসটা করব না এবারে যদি আমি মনে করি না আমার লেভেল ইনকাম দরকার নেই পারচেস করব না পাবো না ম্যাগাজিন পাবো না এবারে অবশ্যই তাদের পক্ষে অবশ্যই লাভ হবে যারা ম্যাগাজিন নেবে তারা ফিউচার প্ল্যানগুলো করতে পারবে আরও তাড়াতাড়ি তো এটা সুনিশ্চিতভাবে বললাম যেটা লেখা রয়েছে সেটা আমি বললাম এই পরবর্তীকালে গাইডলাইন আসলে হয়তো এটা চেঞ্জেস হতে পারে অটোমেটিক্যালি ডিরাকশান হতে পারে যখন আমাদের আটচল্লিশ উড়ো বা আটচল্লিশ ইউরো বেশি আমাদের লেভেল ইনকাম অলরেডি তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক করাটাই আমার মনে হচ্ছে বেটার কিন্তু এখানে আপাতত যা লেখা আছে সেই অনুযায়ী প্রতি মাসে কাটার কথা না এবং সিঙ্গেল যে পার্সন আছে তার তো প্রশ্নই ওঠে না তাই না তো আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন এবং ভালোভাবেই বুঝেছেন পরবর্তীকালে কি চেঞ্জেস হবে কি হবে হবে না তার কথা কিন্তু জালাই স্টাইল যেটা লিখে দেয় সেটি মেনে চলে আমি এটুকু জানি এবং এখানেও সেটিই করবে এবং এখানে পারচেসের কথা বলা রয়েছে আপনি বুঝতেই পাচ্ছেন এখানে পারচেস না করলে আমরা তার ফিচারগুলো নিতে পারবো না সো আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন বা টিম মেম্বার হয়ে থাকেন এমন যার আন্ডারে তেমন একটা টিম নেই যাদের থেকে লেভেল ইনকাম পাচ্ছেন না তো আপনি এই প্যাকেজটার জন্য কোনো রকম পে করবেন না সোজা কথা এটা আপনার ইচ্ছা যদি হয় করতেও পারেন আপনার ইচ্ছা না হলে করতে হবে না এটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু আমি রেফার করব না করেরই কারণ আমার এখান থেকেও যদি আমি দেখি আমার লেভেল ইনকাম তৈরি হচ্ছে না তো আমি কোনো মতেই পারচেস করবো না অবশ্যই সো আশা করি এই উত্তরটা দিতে পেরেছি একটু লেন্দি হয়ে গেছে কারণ আপনাদের পড়ে পড়ে বলতে হয়েছে দেখাতে হয়েছে বারবার করে বোঝাতে হয়েছে এই কারণে আর যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নেক্সট লেভেলে ছড়িয়ে দিন এখানে কোনো লিঙ্কটিং দেবো না শুধু আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে আমি কাউকে রেফার লিঙ্ক করি না রেফার করি না সেখানে রকম প্রশ্ন উত্তরগুলো যেগুলো আমি ইউটিউবে পোস্ট করতে পারি না সেইখানে আমি পোস্টগুলো করি তো ধন্যবাদ আজকের জন্য এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোঁট ফর টু সাবস্ক্রাইব মায়ের চ্যানেল অ্যান্ড ডোট ফর ফর গেট টু হিট দ্য বেলআকন বেল আইকনটা ক্লিক করলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন যখনই আমি নতুন একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করতে চল পাবলিশ করে দেবো ওকে তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি গুড বাই অ্যান্ড জয় হিন্দ এবং সুস্থতা থাকবেন সুরক্ষিত থাকবেন ভালো রাখবেন সকলকে ধন্যবাদ